Now we will discuss on long run production. দেখো এই লং রান প্রোডাকশন সম্পর্কে আমরা একদম শুরুতে যতটুকু জেনেছি সেটা হচ্ছে এই যে প্রোডাকশনের দুটো ফেজ থাকে, একটা হচ্ছে শর্ট রান, একটা হচ্ছে লং রান। শর্ট রানে আমরা জানি যে আফটার সাম টাইম দ্য হোল প্রোডাকশন প্রসেস উইল বি স্টপড, দিস ইজ নোন টু আস, দ্য টাইম ইজ ডেফিনিট, দ্য টাইম ফেজ ইজ ডেফিনিট। বাট ইন কেস অফ লং রান উই ডোন্ট নো ওয়েন দ্য প্রোডাকশন প্রসেস উইল বি স্টপড অ্যান্ড দ্য টোটাল টাইম ফেজ হিয়ার ইজ ইনডেফিনিট। প্রোডাকশন ইজ আ কন্টিনিউয়াস প্রসেস হিয়ার। উই নো অ্যানাদার থিং, দ্যাট ইজ ইন কেস অফ শর্ট রান উই হ্যাভ টু ইনপুটস, লেবার অ্যান্ড ক্যাপিটাল। বিটুইন দিস টু ইনপুটস ক্যাপিটাল ইজ ফিক্সড অ্যান্ড লেবার দ্যাট ইজ দ্য ভ্যারিয়েবল, দ্যাট ইজ দ্য অনলি ভ্যারিয়েবল ইনপুট। সো ইন কেস অফ শর্ট রান দ্য প্রোডাকশন ফাংশন ইজ লাইক কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল। বাট ইন লং রান বোথ অফ দিস টু ইনপুটস আর ভ্যারিয়েবল। সো ইন কেস অফ শর্ট রান লং রান দ্য প্রোডাকশন ফাংশন ইজ লাইক দিস কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল কে, ওয়্যার both labor and k are variable. So if we want to change output, we can change labor, we can change capital, we can change both. This is the concept of long run. Now in this particular topic we will not be in very depth of the subject, but here I would like to give you some concept. One of that concept is isoquant. Isoquant. What is isoquant? Suppose this is labor and this is capital, and using these two inputs we can produce output Q. Suppose using one capital and one 10 labor, we can produce 100 units of output. Now, we are changing these two variables, but in that way, the output is always fixed. আমরা এবার এই দুটো ভ্যারিয়েবলকে চেঞ্জ করবো, এমনভাবে চেঞ্জ করবো যে এই আউটপুটটা কিন্তু যা ছিল তাই থেকে যাবে। অর্থাৎ আমি ধরো ক্যাপিটালটা 2 করলাম, অর্থাৎ ক্যাপিটালটাকে বাড়ালাম, লেবারটাকে আমি 6 করে দিলাম, কিন্তু আউটপুট কিন্তু একই রইল, সেম রইল 100। অথবা ধরো ক্যাপিটালটাকে 3 করলাম, এটাকে লেবার মাত্র 2 করে দিলাম, আউটপুট 100ই রইল। এইরকম যদি ব্যাপারটা দাঁড়ায় তাহলে দেখছো আমি লেবার আর ক্যাপিটালের যে কম্বিনেশন সেটাকে চেঞ্জ করছি, ওয়্যার অ্যাজ আউটপুট ইজ অলওয়েজ ফিক্সড অ্যান্ড উই ক্যান ড্র দিস হোল থিংস লাইক দিস। ইফ দিস ইজ ক্যাপিটাল অ্যান্ড দিস ইজ লেবার, দিস ইজ দ্য গ্রাফ, দিস ইজ জাস্ট লাইক প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভের প্রত্যেকটা পয়েন্টে প্রোডাকশন টা সেম ছিল, শুধু ডিফারটা কার হচ্ছিল রিসোর্সেসের। ইট ইজ জাস্ট লাইক দ্যাট, বাট ইট ইজ কনভেক্স, নট লাইক দ্যাট। এটা কনকেভ না, এখানে কনভেক্স কার্ভ, ঠিক আছে? তো এখানটায় কী হচ্ছে, দেখো আইসোকোয়ান কার্ভটা আমরা একটা কনকেভ কার্ভ পাচ্ছি, এগুলোকে প্লট করলে আমরা একটা কনকেভ কার্ভ পাবো। ধরো এই প্রথমটা ছিল এরকম যে একটা ক্যাপিটাল, সরি তিনটে ক্যাপিটাল আর এটা হচ্ছে দুটো লেবার, দুটো ক্যাপিটাল ছটা লেবার, আর এখানটায় দেখো একটা ক্যাপিটাল আর ধরো এখানে আমার লেবার ইউজ হয়েছে 10টা।
তাহলে এই পয়েন্টগুলোকে দিয়েই আমি এটাকে এনেছি, এইটা কীরকম এসছে, একটা কনভেক্স টু দ্য অরিজিন একটা গ্রাফ পেয়েছি, এটাকে আমি বলছি আইসো কোয়ান্ট কার্ভ। এই আইসো কোয়ান্ট কেন বলা হয়, আইসো মানে হচ্ছে একই রকম, কোয়ান্ট মানে হচ্ছে কোয়ান্টিটি। এই গ্রাফের প্রত্যেকটা পয়েন্টে, এই গ্রাফের প্রত্যেকটা পয়েন্টে কোয়ান্টিটি কিন্তু একই উৎপাদন হয়েছে, সেটা কত, 100। অর্থাৎ এই পয়েন্টেও 100 উৎপাদন হয়েছে, এই পয়েন্টেও 100 উৎপাদন হয়েছে, এই পয়েন্টেও 100 উৎপাদন হয়েছে। এইবার প্রত্যেকটা পয়েন্টের সাথে প্রত্যেকটা পয়েন্টের ডিফারেন্সটা হচ্ছে যে এক একটা পয়েন্টে লেবার আর ক্যাপিটালের কম্বিনেশন এক এক রকম। দিস ইজ আইসো কোয়ান্ট কার্ভ। আইসো কোয়ান্ট কার্ভের কতগুলো বৈশিষ্ট্য আছে, প্রথম কথা এগুলো কনভেক্স টু দ্য অরিজিন হয়, নাম্বার টু হচ্ছে দুটো আইসো কোয়ান্ট কার্ভ কখনও পরস্পরকে ছেদ করে না, আর তৃতীয়টা হচ্ছে হায়ার আইসো কোয়ান্ট কার্ভস ইন্ডিকেটস হায়ার লেভেল অফ আউটপুট। অর্থাৎ আমি যদি মনে করি এখানে আউটপুট 100 ছিল তাই এটা এঁকেছি, যদি 150 করতাম তাহলে ঠিক প্যারালালি উপরের দিক থেকে একটা আইসো কোয়ান্ট যেত, এটা মানে হচ্ছে 150 ইউনিট আমি ধরে নিচ্ছি আর কি। তার মানে আমরা আইসো কোয়ান্ট কার্ভের যত উপরের দিকে যাব তত লেভেল অফ আউটপুটটা আস্তে আস্তে বাড়বে, এটাও হচ্ছে আইসো কোয়ান্ট কার্ভের একটা বৈশিষ্ট্য। এখন বিষয়টা হলো যে এগুলো যদি আইসো কোয়ান্ট কার্ভের বৈশিষ্ট্য হয় তাহলে দ্য প্রবলেম অফ দ্য প্রডিউসার ইজ, যে উৎপাদক তার সমস্যা হচ্ছে যে তার সামনে এরকম একটা আইসো কোয়ান্ট কার্ভ দেওয়া আছে, সে ওই আইসো কোয়ান্ট কার্ভের উপর কোন পয়েন্টটাকে পছন্দ করবে, বা অনেকগুলো আইসো কোয়ান্ট কার্ভ দেওয়া আছে সেই আইসো কোয়ান্ট কার্ভের মধ্যে থেকে সে কোন পয়েন্টটাকে পছন্দ করবে। ধরো সাপোজ এটা একটা প্রবলেম, ধরো এটা একটা আইসো কোয়ান্ট কার্ভ দেওয়া আছে A1, এটা একটা আইসো কোয়ান্ট কার্ভ দেওয়া আছে A2, এটা একটা আইসো কোয়ান্ট কার্ভ দেওয়া আছে A3। এবার একজন উৎপাদক যে প্রডিউসার, একজন প্রডিউসার যে প্রডিউস করছে সে কোন কার্ভটা পছন্দ করবে A1, N2, A3-র মধ্যে, এই ম্যাপের থেকে কোন কার্ভটা সে পছন্দ করবে এবং সেই কার্ভের কোন পয়েন্টটা পছন্দ করবে এবং কেন পছন্দ করবে। দিস ইজ দ্য প্রবলেম অফ ইকুইলিব্রিয়াম, আমরা এটাকে ইকুইলিব্রিয়ামের প্রবলেম বলি, যে প্রবলেমটা আমি এখন কীভাবে সলভ করবো এটা নিয়ে তোমাদের একটুখানি বলছি। সেটা হচ্ছে প্রত্যেকটা ফার্মের ইন্ডাস্ট্রি তার নিজস্ব একটা বাজেট থাকে, সেই বাজেটের বাইরে সে যেতে পারে না, নেভার। সো এই ক্ষেত্রেও আমি যদি ইন্ডাস্ট্রির কথাটা ধরে নিই তাহলে এক্ষেত্রেও তার একটা বাজেট আছে। সাপোজ দিস ইজ দ্য বাজেট লাইন, এই বাজেট লাইন কী করে হয়ট হয় অত ডেপথে কিন্তু আমরা যাব না, আমি শুধু এটুকুই বলে দিলাম দিস ইজ দ্য বাজেট লাইন। সাপোজ এই বাজেট লাইন, সে এই বাজেট লাইনের বাইরে যেতে পারবে না, এটা তার গণ্ডি, তাকে যা করতে হবে এর মধ্যে করতে হবে। তাহলে দেখো অবশ্যই আমরা A3-টাকে চয়েস করতে পারবো না, কেন A3 এই আউটপুটটা এর বাইরে আছে। এইবার তাহলে আমি A1-এর উপর এই পয়েন্টটাকে পছন্দ করতে পারি অথবা A2-র উপর এই পয়েন্টটাকে পছন্দ করতে পারি, আমি কোন পয়েন্টটা পছন্দ করব। আমরা অলরেডি পেয়ে গেছি যে হায়ার আউটপুট মানে হচ্ছে উপরের দিকের আইসো কোয়ান্ট কার্ভ, তাহলে নিশ্চয়ই আমার সবসময় এখানে লক্ষ্য হচ্ছে হায়ার, সবচেয়ে বেশি প্রোডাকশান করা। তাহলে আমি যদি এই A1-এর এই পয়েন্টটাকে পছন্দ করি বা এই পয়েন্টটাকে পছন্দ করি, সেক্ষেত্রে যেটা হবে আমি কিন্তু হায়ার আউটপুট করছি না, কেননা তার থেকে বেশি হায়ার আউটপুট হচ্ছে এই পয়েন্টটাতে, একমাত্র এই পয়েন্টটাই সবচেয়ে হায়ার আউটপুট হবে কারণ এই পয়েন্টটাতে ট্যানজেন্ট করে গেছে, বাকি যদি এর মাঝখান দিয়ে আমি আরেকটা আইসো কোয়ান্ট আঁকি সেটাও হায়ার আউটপুট হবে না, কেননা সেটা লোয়ার আউটপুটে থাকবে যদি এরকম কোনোটা থাকে। তাহলে একমাত্র সেই আইসো কোয়ান্ট কার্ভটা, যে আইসো কোয়ান্ট কার্ভটা এই বাজেট লাইনকে ট্যানজেন্ট করে বেরিয়ে গেছে, একমাত্র সেই পয়েন্টটাই হবে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, কারণ ওখানে সবচেয়ে বেশি আউটপুট প্রডিউস করা যাচ্ছে, প্রডিউসার সবচেয়ে বেশি আউটপুট প্রডিউস করতে পাচ্ছে। তাহলে সে সেই আইসো কোয়ান্টটা পছন্দ করবে যেটা নাকি বাজেট লাইনটাকে ট্যানজেন্ট করে গেছে, এবং সেই আইসো কোয়ান্টের রেসপেক্টে আমি যে ক্যাপিটালটা পেলাম এবং যে লেবারটা পেলাম সেটা সে ইউজ করবে। অর্থাৎ কেস্টার ক্যাপিটাল এবং এলস্টার কোয়ান্টিটি লেবার ইউজ করে প্রডিউসার A2 পরিমাণ আউটপুট সে প্রডিউস করবে। এখন প্রশ্ন আসতে পারে যে কেন আমরা এই পয়েন্টগুলো চয়েস করলাম না, এটা হয়তো পরিষ্কার। তাহলে একজন প্রডিউসার যার লক্ষ্য হচ্ছে আউটপুট ম্যাক্সিমাইজেশন, যার একমাত্র লক্ষ্য হচ্ছে আউটপুট ম্যাক্সিমাইজেশন, সে কীভাবে প্রবলেমটা সলভ করবে, সে দেখে নেবে যে তার যে বাজেট লাইন
সেই বাজেট লাইনকে ট্যানজেন করে যাচ্ছে কোন আইসোকোয়ান কার্ভটা, সেই আইসোকোয়ান কার্ভটাই সে পছন্দ করবে এবং সেই আইসোকোয়ান কার্ভের সেই পয়েন্টটা পছন্দ করবে যে পয়েন্টে ওই ট্যানজেনটা হয়েছে, সেই পয়েন্টটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট এবং তার রেসপেক্টেই সে কতটুকু ক্যাপিটাল আর কতটুকু লেবার ইউজ করবে সেটা ঠিক হবে। সো দিস ইজ প্র্যাকটিক্যালি দ্য প্রবলেম অফ আ প্রডিউসার। লং রানে প্রডিউসারকে যে প্রবলেমটা ফেস করতে হয়, কী প্রবলেম ফেস করতে হয়, আমি কতটা আউটপুট তৈরি করবো এবং তার জন্য আমি কতটা লেবারকে কাজে লাগাবো এবং কতটা ক্যাপিটালকে কাজে লাগাবো, এই প্রবলেমটা সলভ কী করে হবে, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এই প্রবলেমটা কিন্তু আরেকভাবে সলভ হয়, এটা যেমন ছিল আউটপুট ম্যাক্সিমাইজেশন, এইটা এরকমও হতে পারতো কস্ট মিনিমাইজেশন, অর্থাৎ আমি কস্টটাকে মিনিমাইজ করবো। এই ক্ষেত্রে দেখো বাজেট লাইন একটাই আছে, বাজেট লাইন গিভেন, অর্থাৎ আমি কি খরচ করতে পারবো সেটা দেওয়া আছে। আমার কাছে অনেকগুলো আউটপুটের অপশান ছিল, আমি তার মধ্যে থেকে একটা চয়েস করেছি। আবার ঠিক এটা অন্য রকম হতে পারত যেখানে আউটপুটটা গিভেন, অর্থাৎ আমাকে এই কিউ আউটপুটই চয়েস করতে হবে, এই আউটপুটেই থাকতে হবে, কিন্তু আমি কোন পয়েন্টটা করব। এখানে আউটপুট গিভেন কিন্তু আমার অনেকগুলো বাজেট লাইন আছে, এখানে আমার কাজ হচ্ছে কস্টটাকে মিনিমাইজ করা। এবার দেখো আমি এইটাতে তো করবই না, এই বাজেট লাইনটা ধরো এটা যদি একটা বাজেট লাইন হয় এ, এটা এ ড্যাশ, এটা এ ডবল ড্যাশ, এ বাজেট লাইনটাকে চুজ করবই না, কেননা এ কিউ আউটপুটটাকে টাচই করতে পারছে না। এস ডবল ড্যাশটা আমি করতে পারি, এই পয়েন্টটা আমি করতে পারি, আবার এ ড্যাশটা করতে পারি, এ ড্যাশ বাজেট লাইনটাকেও আমি চুজ করতে পারি, অর্থাৎ এই খরচটাও আমি করতে পারি, সেক্ষেত্রে আমি এই পয়েন্টটায় থাকতে পারি। তাহলে দেখো দুটো ক্ষেত্রেই আমি আউটপুট কিন্তু একই প্রডিউস করছি, যেটা আমার লক্ষ্য, কিন্তু আমি এ ড্যাশ বাজেট লাইনটা যদি চুজ করি তাহলে দেখো বাজেট লাইন উপরের দিকে উঠছে মানে খরচ বেশি হচ্ছে, তাহলে কিন্তু খরচ আমি অনেক বেশি করছি। আর এইখানে এ ড্যাশ বাজেট লাইনে আমি থাকতে পারছি, তার মানে আমি খরচ এটার থেকে কম করছি। এখানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে কস্টটাকে মিনিমাইজ করা, কস্ট মিনিমাইজেশন। তাহলে আমি কোন বাজেট লাইনটা, কোন পয়েন্টটা এখানে চুজ করব, আমি সেই পয়েন্টটা চুজ করব যেটা কিউ এই আইসোকোয়ান কার্ভকে যে বাজেট লাইনটা ট্যানজেন করে বেরিয়ে গেছে, আমি এই পয়েন্টটা চুজ করব এবং সেই বাজেট লাইনটাই, সেই খরচটাকেই আমি সবচেয়ে মিনিমাইজ কস্ট বলে ধরে নেব। তাহলে তার বাইরে আমি যা বাজেট লাইন পাবো, এই উপরের দিকে আমি যদি যাই, নিচের দিকে তো আসার কোনো প্রশ্নই আসে না, সেটা কিন্তু খরচ বেশি থাকবে। তবে এইটাই হবে সবচেয়ে মিনিমাম কস্ট আমার, এবং তার রেসপেক্টে আমি যে লেবার এবং ক্যাপিটাল পেলাম সেই লেবার আর ক্যাপিটালটাকে আমি ইউজ করব। অর্থাৎ এখান থেকে আমি লেবার ক্যাপিটালের কম্বিনেশনের ব্যাপারে একটা ডিসিশনে আসতে পারছি এইভাবে। তার মানে প্রডিউসার দুরকম প্রবলেম ফেস করতে পারে, একটা হচ্ছে বাজেট গিভেন, অনেকগুলো আউটপুট আছে, আমাকে চুজ করতে হবে যে কোন কতটা আউটপুট আমি প্রডিউস করব এবং তার জন্য কতটা লেবার আর কতটা ক্যাপিটাল আমি খরচ করতে পারি, তার কম্বিনেশনটা কী হবে। এই ক্ষেত্রে আমার ভেরি ইজি এটা করা, এক্ষেত্রে হচ্ছে আমার বাজেট লাইনটা গিভেন, কিন্তু অনেকগুলো আমার আইসোকোয়ান কার্ভ আছে, আমি সেই আইসোকোয়ান কার্ভটাকে চুজ করব যেটা আমার ওই গিভেন বাজেট লাইনটাকে ট্যানজেন্ট করে বেরিয়ে গেছে এবং সেই আউটপুটটাকে আমি চুজ করবো এবং যে পয়েন্টে এই ট্যানজেন্টটা হয়েছে সেটাই হবে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তার রেসপেক্টে যে লেবার এবং ক্যাপিটাল পাবো, প্রডিউসার ঠিক ততখানি ক্যাপিটাল আর লেবারকে যদি ইউজ করে তাহলেই সে আউটপুটটাকে ম্যাক্সিমাইজ করতে পারছে, সাবজেক্ট টু গিভেন কস্ট, কস্টটা এখানে গিভেন, বাজেট লাইনটা গিভেন। আবার আরেক রকম প্রডিউসারকে প্রবলেম ফেস করতে হতে পারে যেখানে আউটপুট ইজ গিভেন, কস্ট মিনিমাইজ করতে হবে। এখানে আউটপুটটা হচ্ছে গিভেন, কিউ তোমাকে আউটপুট প্রডিউস করতেই হবে বলে দিয়েছে মিনিমাম কস্টে। এখানে আমার অনেকগুলো বাজেট লাইন আছে, যত উপরের দিকের বাজেট লাইন তার মানে খরচ তত বেশি। এখানেও ঠিক একই কেস, এই গিভেন আইসোকোয়ান কার্ভটাকে যে বাজেট লাইন ট্যানজেন্ট করে বেরিয়ে গেছে সেই বাজেট লাইনটাকেই আমি চুজ করবো। তার উপরে যদি কোনো বাজেট লাইনকে চুজ করি তার মানে সেটা আর কস্ট মিনিমাইজ হবে না, সেখানে আমার কস্ট অনেক বেশি লাগবে। আর যে পয়েন্টে এই ট্যানজেন্টটা হয়েছে তার রেসপেক্টে আমি যে ক্যাপিটাল এবং লেবারটাকে পাচ্ছি সেই ক্যাপিটাল লেবারটাকে আমি যদি ইউজ করি, প্রডিউসার যদি ইউজ করে, তাহলেই সে গিভেন আউটপুটে রিচ করতে পারছে মিনিমাম কস্টে। এখানে আমি কস্টটা মিনিমাইজ করছি সাবজেক্ট টু আ গিভেন আউটপুট।